কংগ্রেস থেকে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। রাস্তা অবরোধ করার কারণ হলো আপনারা জানেন কৈলাসহর যে জেলা হাসপাতাল রয়েছে সেখানে স্বাস্থ্য পরিষেবা একদম মানে ভেঙে পড়েছে। আমরা রোগীদের এখানে ফোন করে আমাদের পাগল বানিয়ে তুলেছে যে দাদা একটু এসে আমাদের জেলা হাসপাতালে একটু এসে দেখে যান আমরা কি পরিস্থিতির মধ্যে এখানে আছি। তো আমরা রোগীদের কথা সারা দিয়ে আমরা এসে দেখলাম যে এখানে বিদ্যুৎ তো নেই, আজকে পাওয়ার হাউস থেকে পুজোর কাজের জন্য লাইন কেটে দিয়েছে, কিন্তু এখানে যে জেলা হাসপাতালে জেনারেটর রয়েছে কিন্তু সেই জেনারেটর থেকে একটা জেনারেটর চালিয়ে ডাক্তার এবং নার্সরা বা হসপিটালের অন্যান্য স্টাফরা তারা ফ্যান চালিয়ে লাইট চালিয়ে এসি চালিয়ে তারা আরামে বসে আছেন বাতাস খাচ্ছেন, কিন্তু যেখানে রুগীরা রয়েছেন সেই রুগীদের উপরে যে ফ্যান একটা ফ্যানও চলছে না। বিশেষ করে শিশু বিভাগে ম্যাটারনিটি ওয়ার্ডে যে সকল নবজাতক শিশুরা একদিন দুদিন তাদের বয়স যাদের জন্ম হয়েছে তারা পুরো ফ্যান ছাড়া আপনারা যে দেখতে পারেন ফ্যান নেই কিছু নেই এবং একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় রুগীরা আছে। তার প্রতিবাদে আমরা এই আন্দোলন করেছি এবং বিগত দু মাস থেকে আমাদের কৈলাসহর জেলা হাসপাতালে শিশু বিভাগের কোনো ডাক্তার নেই। একজন ডাক্তার ছিলেন মহিলা ডাক্তার, উনিও ছুটিতে গেছেন, বিগত দু মাস থেকে উনি ছুটি কাটাচ্ছেন এখানে আসছেন না, কিন্তু এখানে যে জেলা কৈলাসহরের যে শিশু বিভাগের একজনও ডাক্তার নেই। এখন এমন অবস্থা হয়েছে যদি কারো গ্যাসের প্রবলেম হয় তাহলে অন্য বিভাগের ডাক্তার দেখছেন, এক মানে যেমন আমার গ্যাসের রোগ হলে আমাকে গ্যাস্ট্রোলজি দেখবে, এখানে গ্যাস্ট্রোলজি নেই। শিশু বিভাগে শিশুদের কিছু হলে চাইল্ড স্পেশালিস্ট দেখবে, এখানে চাইল্ড স্পেশালিস্ট নেই। মানে একজন থেকে একজন উল্টো পাল্টো চিকিৎসা করছেন, ভুল চিকিৎসার কারণে আপনারা দেখতে পাচ্ছেন নিউজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক মানুষ এখানে মারা যাচ্ছে। তাই এর প্রতিবাদে আমরা এক সপ্তাহ টাইম ধরে দিয়েছি যে আমাদের যদি দাবি পূরণ না করা হয় তাহলে আগামী এক সপ্তাহ পর আমরা এখানে জেলা কংগ্রেস জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। আপনাদের এই আন্দোলনের রাস্তা অবরোধ খবর পেয়ে প্রশাসনে কেউ এসেছিলেন কি? এসেছেন, থানা থেকে এসেছিলেন অফিসার বাবু এসেছেন এবং এখানে অফিসার বাবু এসে আমাদের সাথে কথা বলে হসপিটাল থেকে একজন ডাক্তারবাবু নিয়ে এসেছেন। তো উনি তো প্রথমেই আমাদেরকে বলেছেন যে আমি কিছু জানি না। আমি ওনাকে বললাম যে বিগত দিনে আমরা আন্দোলন করার ফলে এখানে সিটি স্ক্যান মেশিন বা এক্সরে মেশিন এসেছে, তারপর বলছেন ও তাহলে তো ভালো কথা, আবার আন্দোলন করুন, আন্দোলন করলে আবার আপনারা যা দাবি আছে পূরণ হবে। তাই আমরা আন্দোলনে বসেছি। এক সপ্তাহের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে? এক সপ্তাহের মধ্যে দাবি পূরণ না হলে আমরা এই জেলা হাসপাতালের সামনে ধর্মনগর কৈলাসহর রোগ অনির্দিষ্ট